हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आज के आमी बानाच्छी रुई माछेर चप। एई चप खेते खुबी भालो हय आर खूब सहजेई तैरी करे नेवा जाय। आसुन ताले आजकेर आमार एई रुई माछेर चपेर रेसिपिटा देखे नेवा जाक। रुई माछेर चप बानानोर जन्य आमी एखाने प्राय 350 ग्रामेर मतन रुई माछ नियेछी। आमी पेटिर पिसगुलो नियेछी आर प्रथमेई एटाके आमादेर सिद्ध करे निते हबे। মাছের মধ্যে আমি আগে থেকে হলুদ লাগিয়ে রেখেছিলাম, তাই মাছ সিদ্ধ করার সময় আমি জল দেওয়ার পর অল্প নুন দিয়ে এটাকে ঢেকে প্রায় 8 মিনিটের মতন আমি এটা সিদ্ধ করব মিডিয়াম ফ্লেমে। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 8-9 মিনিট পর চেক করে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছের কাঁটা ভালো করে বেছে নেব। কাটাগুলোকে ফেলে দেব, আর যে তেলের পাটটা থাকে মাছের গায়ে, যে তেলটা থাকে সেটাও কিন্তু আমি ইউজ করব না, সেটাও ফেলে দিচ্ছি। মাছ বাছা হয়ে গেছে। এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আমি। পাউরুটিটাকে জলে জাস্ট 1 মিনিটের মতন ভিজিয়ে জলটাকে চিপে ফেলে দিয়েছি। যারা পাউরুটি ইউজ করবেন না তারা এখানে আলু সিদ্ধ ব্যবহার করতে পারেন। এখন তৈরি করে নিচ্ছি মাছের পুর। মাছের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল ফ্রাইং প্যানে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি, আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি করে লঙ্কা দিতে পারেন। আন্দাজ করে এখনই নুনটা দিয়ে দিলাম, আপনারা পরে টেস্ট করেও নুনটা অ্যাড করতে পারেন। যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তাই এখনই নুনটা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর তার সাথে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন আর রসুন বাটা 1.5 টিস্পুন। এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। সাইড দিয়ে একটু তেল ছেড়ে দেবে, তার মানেই মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। যখন মশলাটা ভালোভাবে মনে হবে যে কষে গেছে তখন এর মধ্যে আমরা যেই মাছটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাছটাকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাউরুটিটা, যে পাউরুটিটা আমরা একটু জলে ভিজিয়ে রেখে চিপে রেখেছিলাম। এখানে পাউরুটির জায়গায় আপনারা আলু সেদ্ধ ইউজ করতে পারেন। আলু সেদ্ধ দেওয়ার সময় ভালো করে ম্যাশ করে দিতে হবে। আর এই পুরটা যখন এরকম কড়াই বা ফ্রাইং প্যান থেকে নিজে নিজে উঠে যাবে আর লেগে থাকবে না কড়াই বা ফ্রাইং প্যানের গায়ে, তার মানেই আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এই চপটা তৈরি করার জন্য আমি একটা এখন ব্যাটার তৈরি করছি, যার মধ্যে আছে 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিলাম অল্প একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার একটা পাতলা করে আমি এখানে ব্যাটার তৈরি করে নেব। যারা এখানে ডিম ইউজ করবেন তারা এই ব্যাটারটা তৈরি করার দরকার নেই, তারা ডিম দিয়েও ডিমের গোলা তৈরি করে নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ওই মাছের চপগুলো ওর মধ্যে ডিপ করতে পারেন। কিন্তু যখনই আমরা ডিম ব্যবহার করি তখনই কিন্তু তেলে ছাড়তে না ছাড়তেই অনেক বেশি ফেনা ওঠে, তাই আমি এখানে ডিমের ইউজটা করছি না, এরকম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে মাছের পুর থেকে এরকম ছোট ছোট গোল করে নিয়েছি, আর এইগুলোকে এখন একটা শেপ দিয়ে দিতে হবে আমাদের। আপনারা যেরকম চপ খেতে পছন্দ করেন লম্বা লম্বা সাইজেও করে নিতে পারেন, কাটলেটের শেপ দিতে পারেন বা একটু গোল শেপে করে নিতে পারেন। আমি এখানে এরকম গোল ওভাল টাইপের শেপই দিয়ে দিয়েছি।
350 গ্রাম মাছের থেকে আমি 10টার মতন চপ তৈরি করেছি। কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে আরেকবার মিক্স করে নিলাম, আর তারপর এই মাছের চপটা এর মধ্যে দিয়ে এরমভাবে চামচ দিয়ে তুলে নিয়ে পাশে আমি রেখেছি বিস্কুটের গুঁড়ো, আর বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে রাখবেন। বিস্কুটের গুঁড়োটা ওপর থেকে দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি, চারিদিক দিয়ে কোট করে নিচ্ছি। আমি এই মাছের চপগুলোকে ডাবল কোটিং করব, মানে একবার বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়ে তারপর আবার আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দেব, আর আরেকবার আমি বিস্কুটের গুঁড়োতে ওপর থেকে কোট করে নেব। এইভাবে করলে চপগুলো বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও করতে পারেন। সবকটা চপ যখন এরকম কোটিং করে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আধ ঘন্টার মতো সেট করতে রাখতে হবে ফ্রিজে। গরমকালে এটা ফ্রিজে রাখার দরকার এক ঘন্টার মতো, আর এখন তো শীতকাল, এখন তাই এটা ফ্রিজে রাখার দরকার নেই। আমি আধ ঘন্টা এটা বাইরে রেখে তারপর এগুলোকে আমি ফ্রাই করেছি। এইভাবে সবকটা আমি রেডি করে নিয়েছি চপ। এখন এই চপগুলোকে আধ ঘন্টার মতন সেট হতে দেব, আর একদিকে আমি এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, সাদা তেল গরম করেছি এখানে, যাতে ভালোভাবে মাছগুলোকে ফ্রাই করা যায়। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা করে দেব আমরা মিডিয়াম, আর তারপর আমরা এর মধ্যে চপগুলোকে ছেড়ে দেব। মাছের চপগুলো ছেড়ে দিয়ে সাইড দিয়ে এইভাবে তেলগুলোকে আমি খুন্তি দিয়ে ওপরের দিকেও দিয়ে দিচ্ছি, যাতে ওপরের পাটটাও ভালো করে ভাজা হয়। একদিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আরেক সাইড আমরা উল্টে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। পুরো ওই ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, বেশি ফ্লেম বাড়িয়ে দিয়ে করলে কিন্তু পুড়ে যেতে পারে। দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আরও কটা চপও ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাছের চপ। আমি কাসুন দিই আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছি। আজকের এই মাছের চপের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।